আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ওদেল আছি আপনাদের সাথে। অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম, যদিও তার কারণ ছিল আসলে আম্মা অনেক অসুস্থ ছিল, তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি, তার চিকিৎসা, এই কারণে ভিডিও ছাড়া, ভিডিও বানানো এগুলো হয়ে ওঠেনি। আসলে মন মানসিকতা ছিল না সেরকম। তো এই পর্যন্ত আসছি, আর আম্মা এখন আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছে। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, সে যেন আল্লাহ রহমতে সুস্থ থাকতে পারে। আর যেহেতু আমি ভিডিও ছাড়িনি, এই কারণে ভাবলাম আপনাদের সাথে সামনে ক্যামেরার সামনে এসে আমি একটু সরি বলি, আপনারা সবাই আমাকে মাফ করবেন। ইনশাল্লাহ আমি সামনের দিকে ভিডিও দেওয়ার, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে বিগত একটা বছর গেল, তার মধ্যে আসলে আমি কিন্তু রেগুলার মেনটেন করেছিলাম, যদিও মাঝখানে এরকম একটা গ্যাপ পড়ে গেছে, সেজন্য ভিডিওটা ছাড়া বা বলা হয়ে ওঠেনি। তো আপনারা আমাকে পুরো বছর জুড়েই কিন্তু আমাকে সহযোগিতা করেছেন, আমার পাশে আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামনে আমার পাশে ইনশাল্লাহ থাকবেন, এই আশাটাই করছি। তো কী পেলাম কী পেলাম না তার হিসাব করতে যায় আলহামদুলিল্লাহ। তো সবাইকে জানাই 2022 সালের আগাম হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার দোয়া শুভকামনা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আমি আমার আম্মার জন্য দোয়া চাইছি, সবার কাছে দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন, পুরাতন বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি, আপনারা আমার চ্যানেলটি দেখা মাত্রই একটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখনই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে আপলোড দিই, তা আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর তখনই আপনারা দেখে নিতে পারবেন। আমার ভিডিওর মধ্যে অনেক ভালো ভালো রেসিপি আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে, নতুন যারা রাঁধুনি তারা অবশ্যই আমার চ্যানেলে দেখে, আমার রান্নাগুলো দেখে শিখে নিতে পারবেন। আসলে শেখাটা হচ্ছে নিজের একটা ব্যাপার, যে শিখতে চাইলাম। আমি কিন্তু মনে করি এখনও আমার অনেক অনেক কিছু শেখার বাকি আছে, যদি আমি যতটুকুই রান্না পারি তাও আপনাদের মাঝে শেয়ার করি, আরও অনেক কিছু শেখার বাকি আছে। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই, হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ।